ধরে রাখা সেই অনুষ্ঠানে এবারে যে মানুষটাকে নিয়ে আমার ফিরে আসা, সেটা হচ্ছে সিটিভিন একাডেমি প্লাসের সাথে দীর্ঘদিন আমি যুক্ত। তবে প্রথমবার সিটিভিনের গানের অনুষ্ঠান যেদিন আমি শুরু করি সেদিন সে আমার সাথে ছিল। তার চোখ, তার হাসি আর তার গলার আওয়াজে তো আমি ফিদা হয়ে গিয়েছিলাম এবং সেটা এখনো পর্যন্ত আমি আছি। আমাদের সকলের প্রিয় মমিতা দি এখনো ফিরে আসো? ভীষণ ভীষণ ভীষণ, নো নো নো, একদম না। আর আমার মনে হয় যে আমার এটা থাকবে, আমি ভীষণ ভালোবাসি তাকে এবং আমার মনে হয় আমার মতন আপনারাও তাকে ভীষণ ভালোবাসেন। শুধু তাকে নয়, তার গলা, তার আওয়াজ, তার আদা। আমার মনে হয় যে একটা মানুষ যখন গান গায় তখন তার এক্সপ্রেশনটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ তার এক্সপ্রেশনের মধ্যে দিয়ে গানটার সৌন্দর্য অনেকটা বেড়ে যায়, যেটা তোমার মধ্যে একেবারে নিখুঁতভাবে পরিপূর্ণ। থ্যাংক ইউ সো মাচ, সকালবেলা এত কমপ্লিমেন্ট কোথায় রাখবো। গুড মর্নিং, মনে রাখো, মনে 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 সকলকে অনেক অনেক সুপ্রভাত জানাই ভরে রাখাসে, কারণ মাঝে মাঝে ওই সিটটায় বসি তো অভ্যাস হয়ে গেছে সকলকে একটা সুপ্রভাত জানানোর। একদম, তবে তুমি মাঝে মাঝে এই সিটটায় বসো, ভুলেও আমরা ওই সিটটায় বসি না, খুব ভয়ঙ্কর কিছু হয়ে যাবে। চেষ্টা করছি, একটা আমরা অন্যরকম একটা পরিবেশে ছিলাম, পরিবেশটাকে একটু চেঞ্জ করতে যাই। তার আগে বলে নিই যে গলাটা সত্যি খুব একটা ভালো নেই ওয়েদারটার জন্য, ক্লাইমেটটার জন্য, এটা আগে থেকে স্বীকার করে নেওয়া উচিত। আমার যতটা গলা বলবে আমি চেষ্টা করব। শুরু করতে চাই সচিন কর্তাকে দিয়ে, আর একটু পরিবেশটা আজকে এখনই বলছি না, আমি সবসময় একটা থিম নিয়ে চলি এবং থিম নিয়ে চলার চেষ্টা করি, সবাই জানে তো। আজকের কী থিমটা সেটা গানগুলো পরপর গাইলেই লোকে বুঝতে পারবে যে আজকের থিমটা কী। তো আজ সচিন কর্তাকে দিয়ে একটু শুরু করতে চাই, মানে থিমের প্রথম যে খুঁটিটা সেটা সচিন কর্তাকে দিয়ে শুরু। একদম, ধীরে ধীরে আমরা যাব, আমরা প্রবেশ করব থিমের মধ্যে। একদম, আমরা সব সুরকার সব গীতিকারদেরই একটু টাচ করার চেষ্টা করব, কিন্তু শুরুটা করব সচিন কর্তাকে দিয়ে, এস ডি বর্মনকে দিয়ে। আমার খুব পছন্দের গান এই গান, মীরা দেব বর্মনের একটা লিরিক্স আর কম্পোজিশন অবশ্যই এস ডি বর্মন, এবং অসাধারণ একটা জনপ্রিয় গান এই গান। আর এই গান আমাদের কিছু মনে করায়, কারণ একটা নতুন ফেস্টিভ্যালের মধ্যে আমরা প্রবেশ করতে চলেছি, তো একটু হিন্ট দিলাম, চলে যাই। আচ্ছা শোনো না, অনুষ্ঠানের প্রথম ধাপে আমরা এই চারজন আমাদের ছিলেন, মানে রাজাদা ছিল, তনাদা ছিল, মৃগাঙ্কদা এবং বিক্রমদা, তো এই চারজনকে রাখবো না, তোমার জন্য কাউকে অদল বদল করে দেবো। না না, এরা না থাকলে আমি একদম হবে না, না একদম মানে হাত নেই, একদম জগন্নাথ হয়ে যাবো। তো চলো, এই চারজন যেরকম ছিল সেরকমই থাকবে, একদম এদেরকে সরানোর কথা তো আমরা ভাববই না, তবে ভাববো এখন গান নিয়ে। শুরু করো প্রথম গান, চল। যেমন সু
আকাশের অনুষ্ঠানে এত ভালো একটা সারপ্রাইজ থাকবে আমি তো ভাবতেই পারিনি। একেবারে মনের মতন মানুষদের নিয়ে কিন্তু একেবারে ভরে আকাশের অনুষ্ঠান আজকে সাজিয়ে গুছিয়ে ফেলেছি। সচিন কর্তার গান দিয়ে অনুষ্ঠান শুরু করলো আমাদের মৌমিতা দি, তার পাশাপাশি আরেকজন মানুষের কথা বলতেই হয়, কিশোর কুমার। সচিন কর্তার কিশোর কুমার যখন একসাথে হতেন তখন তো একটা ধামাল তৈরি হতেই হবে, সেটা তো আমরা প্রত্যেকেই জানি। এবং আমি এটাও আগে বলেছি যে যদি ইন্ডাস্ট্রির সব থেকে রসিক মানুষ কারোর কেউ হয় তাহলে সেটা তো এক ছিলেন সচিন কর্তা, আর দ্বিতীয় তো অবশ্যই ছিলেন কিশোর কুমার। তবে সচিন কর্তা বলতেন যে গান নিয়ে তিনি এমনভাবে ব্যস্ত থাকতেন যেরকম ছোট্ট একটা বাচ্চাকে যদি একটা নতুন খেলনা তার হাতে তুলে দেওয়া হয়, সে যেরকম ভীষণ রকমভাবে সেটাকে নাড়িয়ে চাড়িয়ে ঘুরিয়ে দেখার চেষ্টা করে, সেটা ছাড়া আর অন্য কোনো তার ধ্যানই থাকে না। ঠিক একই রকম ছিলেন কিন্তু সচিন কর্তা। গান যদি রেডি হয়ে যেত ভোর ছটাতেও তিনি কিন্তু কিশোর কুমারের বাড়ি চলে যেতেন, হর্ন বাজিয়ে কিশোর কুমারকে ঘুম থেকে উঠতেন, তারপর গান শোনাতেন। আর ওটা বলো যে মাঝে মাঝে রাতে দুটো তিনটে ফোন করতেন, হ্যালো না দেখলাম গলাটা ঠিক আছে, গলাটা ঠিক আছে নাকি, পরদিন রেকর্ডিং আছে হয়তো, একদম তো মানে অদ্ভুত মানুষ হবো, মানে কি বলবো যে ওই বলে না ছোট পাগলকে বড় পাগলের সঙ্গে মিলিয়ে দেওয়া, এরকম একটা ব্যাপার আর কি। আমার মনে হয় সবসময় যে ঠিক কোথা থেকে কোথায় কোথায় মুম্বাই কোথায় ত্রিপুরা একটা ছোট পাগলের সঙ্গে একটা বড় পাগলের দেখা করিয়ে দিয়েছে, ঈশ্বরের খেলা ঈশ্বরের লীলা। তুমি ঠিক কথা। আমার তো ওই ঘটনাটা ভীষণ মনে পড়ে যে কিশোর কুমার তখন ভীষণ বিজি, তো সচিন কর্তা কিছুতেই কিশোর কুমারকে ধরতে পারছে না, তো একদিন ফোন করে বললেন কিশোর তুই তো এখন আমাকে ভুলেই গেছিস, একটু আয় তোকে আমি দেখবো, আমি কথা দিচ্ছি তোকে তুমি গান গাওয়াবো না। তো কিশোর কুমার বললে তাহলে যাবো কেন, আরে তোকে আমি খাওয়াবো। তো যেই কিশোর কুমার এলে দরজা টরজা বন্ধ করে দিয়ে তাকে দিয়ে গান গাইয়েছেন। তো এরকম পাগল মানুষ সত্যি, মানে এদের এই পাগলামিটাই না আমাদের জয়, গানের জয় এবং গানের স্বর্ণযুগ আনার বড় কারণ। জানো তো আমরা আর যারা এখানে বসে আছি সবাই অফলাইন কি করি সেটা তো তুমি জানো, সবাই তো জানে না,
আর আমরা সবাই কিন্তু এখানে ক্রিয়েটিভ, তো আমরা ভীষণ দুষ্টুমি করি, খুব মজা করি, কারণ ওগুলো আমাদের পাগলামি। ক্রিয়েটিভিটির জন্যই পাগলামিটা খুব দরকার, এটা আমার বিশ্বাস। পাগলামিটা ভীষণ প্রয়োজন, একদম একদম। পরের গানে চলে যাই, চলো চলো চলো। পরের গানটা একটু অন্য ফ্লেভার, আমার কণ্ঠে সবাই সন্ধ্যা মুখার্জির গান শুনতে ভালোবাসে, যদিও আমি খুব একটা ভালোবাসি না। আমি গীতা দত্তের গান গাইতে একটু বেশি ভালোবাসি, কিন্তু যাই হোক, রিকোয়েস্ট আছে গৌরীপ্রসন্ন মজুমদার এবং তোমার রবীন চট্টোপাধ্যায়, এই দুজনের মেলবন্ধন করেছিল একটা গানে, পথে হলো দেরি, যেখান থেকে আমরা যে গানটাকে শুধু পাই, এ শুধু গানের দিন, এ লগ্ন গান শোনাবার, এটা খুব হিট, কিন্তু এই গানটা তুলনামূলকভাবে একটু কম শোনা যায়। আর ওই যে বললাম আমি একটা থিমে আছি আজকে, সো থিমটার সঙ্গে যাবে এরকম একটা গান একটু চুজ করেছি, একটু গাইবার চেষ্টা করব, খুব কঠিন গান, চেষ্টা করব। পলাশারে কৃষ্ণ চূড়ায় আগুন জ্বেলে ফাগুন বেলা, রঙে রঙে রাঙিয়ে তুলি আমি কস্তুরী সে মৃগের মতো, নিজের বন্ধে নিজেই ভুলি আমি কস্তুরী সে মৃগের মতো, পলাশারে কৃষ্ণ চূড়ায় আগুন জ্বেলে ফাগুন বেলায়, পলাশারে কৃষ্ণ চূড়ায় আগুন জ্বেলে ফাগুন বেলায়, রঙে রঙে রাঙিয়ে তুলি আমি কস্তুরী সে মৃগের মতো, নিজের গন্ধে নিজেই ভুলি আমি কস্তুরী সে মৃগের মতো, নিজের গন্ধে নিজেই ভুলি পলাশারে কৃষ্ণ চূড়ায় আমি। প্রজাপতির মতো সেজে উড়ে মরে, প্রজাপতির মতো সেজে উড়ে মরে, অসাধারণ।
অসাধারণ, ভীষণ ভালো। আর সত্যি কথা বলতে ভরে আকাশের অনুষ্ঠানে আমার তো মনে হচ্ছে গানটা আমি প্রথমবার শুনলাম আজকে। একটা দারুণ কালেকশন। তো আবার পরের গানের দিকে আমরা ধীরে ধীরে চলে যাই, কি শোনাচ্ছ পরে তুমি? এবার একটু হেমন্ত মুখোপাধ্যায়, ধন্নি মেয়ে, একটু শোনাতে ইচ্ছা করছে। তো চলো আমরা গানেই চলে যাই, বরঞ্চ সময় নষ্ট না করে। তাহলে ধন্নি মেয়ে থেকে এই গানটা, আমার খুব পছন্দের গান, আর সিকোয়েন্সটা খুব মনে পড়ে। জয়া ভাদুরী বেশ চুনের একটা আর হলুদের প্রলেপ নিয়ে বাটি করে আসছে, এবং একদল ফুটবল প্লেয়ার একটা গ্রামে একটা লীগ খেলতে গেছিলো, সেখানে হিরোর চোট লাগে এবং সে একটি চায়ের দোকানে থেকে বসে আছে। সে যে চা বানাচ্ছে সে মানুষটি খুব মজার মানুষ এবং খুব রসিক মানুষ। তো সে আন্দাজ করেছে যে এখানে একটা বেশ প্রেমের গল্প দুষ্টুমিষ্টি লুকিয়ে আছে। তো সে বলছে, একে তো ফাগুন মাস, দারুণের সময়, লেগেছে ভীষণ চোট, কি জানি কি হয়। তো সেই গানটা একটু শোনাই। চলো চলো শুনি। এ ব্যথা কি যে ব্যথা, বুঝে কি আন জনে, সজনি আমি বুঝি মরেছি মনে মনে। এ ব্যথা কি যে ব্যথা, বুঝে কি আন জনে, এ ব্যথা কি যে ব্যথা, বুঝে কি আন জনে, সজনি আমি বুঝি মরেছি মনে মনে। একে তো ফাগুন মাস, দারুণ সময়, লেগেছে ভীষণ চোট, কি জানি কি হয়। একে তো ফাগুন মাস, দারুণ সময়, লেগেছে ভীষণ চোট, কি জানি কি হয়। অঙ্গে চোট পেলে সে ব্যথা সারাবার, হাজার রকমের ওষুধি আছে তার। অঙ্গে চোট পেলে সে ব্যথা সারাবার, হাজার রকমের ওষুধি আছে তার। মরমে চোট পেলে সারে না কে জীবনে, সজনি আমি বুঝি মরেছি মনে মনে। একে তো ফাগুন মাস, দারুণ সময়, লেগেছে ভীষণ চোট, কি জানি কি হয়। এ ব্যথা কি যে ব্যথা, বুঝে কি আন জনে, এ ব্যথা কি যে ব্যথা, বুঝে কি আন জনে, সজনি আমি বুঝি মরেছি মনে মনে। একে তো ফাগুন মাস, দারুণ সময়, লেগেছে ভীষণ চোট, কি জানি কি হয়। বাতাসে বাঁশি বাজে কে বলি ডাকে ভাই, শিকলি কাটা মন লুকিয়ে যেতে যায়। বাতাসে বাঁশি বাজে কে বলি ডাকে হায়, শিকলি কাটা মন লুকিয়ে যেতে চায়। এ চোট পে রাধা মরেছে বৃন্দাবনে, সজনি আমি বুঝি মরেছি মনে মনে। একে তো ফাগুন মাস, দারুণ সময়, লেগেছে ভীষণ চোট, কি জানি কি হয়। এ ব্যথা কি যে ব্যথা, বুঝে কি আন জনে, এ ব্যথা কি যে ব্যথা, বুঝে কি আন জনে, সজনি আমি বুঝি মরেছি মনে মনে। একে তো ফাগুন মাস, দারুণ সময়, লেগেছে ভীষণ চোট, কি জানি কি হয়, কি জানি কি হয়, কি জানি কি হয়, কি জানি কি হয়। ধন্নি মেয়ে থেকে তুমি গানটা শোনালে, আর জয়া ভাদুরী যার কথা আমরা বলছিলাম,
সে সত্যিকারের একজন ধন্য মেয়ে। সময় পেলে একদম সেই ঘটনা একটা ছোট্ট করে বলবো, তবে কে আছেন আগে একটু দেখবো, কে আছেন বলুন। নমস্কার, হ্যালো। ওহো, আমার মনে হচ্ছে আজকে বোধহয় কথা শুনতে আমাদের একটু সমস্যা হতে পারে। যাই হোক বন্ধু, কোনো অসুবিধা নেই, কথা যদি শুনতে না পারি কোনো ব্যাপার নেই, তবে সাথে কিন্তু আপনি আমাদের থাকবেন। যেটা বলছিলাম আমাদের ধর্ণী মেয়েকে নিয়ে, মানে জয়া ভাদুরীকে নিয়ে, জয়া ভাদুরী যখন ফিল্ম করছে, জয়া ভাদুরী তো অমিতাভ বচ্চনের আগে সেলিব্রিটি হয়ে গিয়েছেন, তখন অলরেডি তিনি রাজেশ খান্নার সাথে একটি মুভিতে তার শুটিং চলছে, এবং রাজেশ খান্না তখন অমিতাভ বচ্চন সবে সবে উঠছেন, একদম অমিতাভ বচ্চনকে বিশেষ পছন্দ করতেন না, একটু নেগলেক্ট করতেন। তো জয়া ভাদুরী এবং আমাদের রাজেশ খান্নার শুটিং চলছে, তো সেখানে অমিতাভ বচ্চন জয়া ভাদুরীকে নিতে গিয়েছে শুটিংয়ের পরে, এবং জয়া ভাদুরী লক্ষ্য করলেন যে রাজেশ খান্না প্রত্যেকের সাথে কথা বললেন, শুধুমাত্র অমিতাভ বচ্চনের সাথে কথা বললেন না, ইগনোর করলেন, এবং এমনভাবে ইগনোর করলেন যেটা প্রত্যেকে বুঝতে পারলো, মানে একেবারে অপমান করা। তো তখন জয়া ভাদুরী রাজেশ খান্নাকে বলেছিলেন, আপনার এত অহংকার কিসের, আমি এই সেটে দাঁড়িয়ে আজকে কথা দিচ্ছি, একদিন অমিতাভ বচ্চন এমন একটা জায়গায় পৌঁছবে যেদিন কেউ পাত্তা পাবে না, সেই দিনটার অপেক্ষা আমি করছি। একদম সেই ফিল্ম থেকেই শুরু হলো তাদের যাত্রা, অমিতাভ বচ্চনের যাত্রা। এবং এই মেয়েটিকে সত্যি আমি ধন্য মেয়ে বলি, মানে ধন্য মেয়ে বলি, এই কারণে যে তিনি অমিতাভ বচ্চনকে নিয়ে যে মনে ঝড়টা মনে পড়ে যাচ্ছে না, ধন্য মেয়ে, ধন্য মেয়ে মনে পড়ছে না, একদম মজার মজার দৃশ্যগুলো, সেই মজার মধ্যে ব্যাং ঢুকিয়ে দেওয়ার, মনে আছে তোমার? এই ফিল্মেরই তো ছিল, বহুবার দেখেছি এই ছবিগুলো, বটি নিয়ে ভাসুরকে কাটতে যাওয়া, একদম একদম। এই ছবিগুলো কোনদিন পুরনো হওয়ার নয়, তাই না গো? নতুন অনেক মুভি হয়তো আসে, দেখি তখনকার মতন মনে থাকে, তারপর হয়তো ভুলেও যাই আমরা, কিন্তু কতদিন আগের ছবি বলো, কিন্তু কোনোদিন ভুলবো না একেবারে মনে। তারপরে ওই 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 আর একটা সিকোয়েন্স খুব মনে পড়ে, গোল বলে সাবিত্রীকে একদম ধাক্কা দিয়ে লাথি মেরে রাতে ঘুমের মধ্যে ওর বাবা গো বলে একটা চিৎকার, অসাধারণ অভিনেত্রী ছিলেন তিনি সাবিত্রী। তো যাই হোক, আমরা এই সব বিষয়ের মধ্যে থাকবো, থাকতে হবে গানের মধ্যেও। বন্ধু কে আছেন? বন্ধু কে আছেন? হ্যাঁ বন্ধু আছেন, কে আছেন? নমস্কার, হ্যালো। হ্যালো, একটু প্রবলেম হচ্ছে জানো তো, আসলে একটা প্রবলেম টেকনিক্যাল, যান্ত্রিক গোলযোগ তো চলে মাঝে মাঝে, মনের গোলযোগ চলে, আর মনও তো মাঝে মাঝে খারাপ হয় বলো, তো যন্ত্র কি করবে। তো আমরা গানে চলে যাই, চলো পরে আবার দেখছি, একটা লতাজির গান শোনাই। লতাজি, আচ্ছা এতক্ষণে থিমটা নিশ্চয় ধরে ফেলেছো, আরেকটা গানে গেলে বোধ হয় ধরতে পারবো, কারণ একটু মাথা মোটা টাইপের তো। না একদম মাথা মোটা না, একদম ফাগুন মাস নিয়ে কথা বলেছি। আচ্ছা তুমি ফাগুন মাসে থাকতে চাইছো? একটু রং নিয়ে থাকতে চাইছি, কারণ তুমি হলুদ, আমিও খানিকটা পেলব হলুদ, একদম, আর ওদিকে সবাই সবুজ সবুজ, হলুদ সবুজ আর ফাগুন মাস, তো একটু প্রেমের কথা, একটু ভালোবাসার কথা, সবকিছু নিয়ে ধীরে ধীরে এগোবো। তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, বেশ চলো চলে যাই। জানি না
দুটি থাক না সুন্দর স্বপ্নে মগ্ন, যেন এলো আজ শুভ লগ্ন। যাই বেলা যাক না আঁখি দুটি থাক না সুন্দর স্বপ্নে মগ্ন, যেন এলো আজ সেই শুভ লগ্ন। ফুলের কথা বলছো, ফাগুনের কথা বলছো, মনে রং লাগার কথা বলছো, তো অবশ্যই দোল উৎসব তো সামনে এসেই গেল না? দেখতে দেখতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপর আমার এবং আমার মনে হয় আপনাদেরও খুব পছন্দের একটা উৎসব, সেই বসন্ত উৎসব অপেক্ষা করছে কিন্তু সেই দিনটার জন্য। আছেন আপনিও ফোনে, কে আছেন? নমস্কার, হ্যালো, হ্যালো। না আজকে আমি বুঝতে পারছি বন্ধুদের সাথে কথাটা হবে না, কারণ কিছু একটা বোধহয় যান্ত্রিক গোলযোগ আমাদের চলছে। খুব চেষ্টা করছে, প্রচুর বন্ধু চেষ্টা করছেন, প্রচুর ফোন আমরা নেওয়ার চেষ্টা করছি, কিন্তু কি করব, কিছু একটা অসুবিধা হচ্ছে। তো ঠিক আছে, অসুবিধা নেই, বসন্ত আসছে, ভালোবাসার কথা আমরা বলছি, রঙের কথা আমরা বলছি। তুমি কি আবির খেলতে ভালোবাসো? আমি খুব ভয় পাই, ভয় পাও না? আমার আবির খেলতে খুব ভালো লাগে, রংটা আমার একটু ভয় লাগে, রংটা খুব একটা পছন্দ করি না, তবে আবিরের রং কিন্তু আমাদের প্রত্যেকের খুব পছন্দের। এবং এই পলাশ ফুলের কথা বলছি, আমি তো এটাও শুনেছি যে একেবারে বোলপুরে বোধহয় ফুলের থেকে বোধহয় একটা আবির তৈরি হয়, একেবারে সেটা হাতে পাওয়া জানি না সৌভাগ্য হয় কিনা আমাদের কলকাতায়, কিন্তু সেখানে কিন্তু পাওয়া যায় জানো তো। মানে যখন মানে 2007 এর আগে বলছি, প্রত্যেক বছর শান্তিনিকেতনে কাটতো এই দিনগুলোয়, এক দুবার পারফরমেন্স করারও সুযোগ হয়েছিল। তো সেটা একটা না অন্য এক্সপিরিয়েন্স, অন্য জগতে নিয়ে যায়, একটা আম্রকুঞ্জ ওপেন প্ল্যাটফর্ম, সেখানে বসে সবাই পারফর্ম করছে। আর সব থেকে ভালো লাগে তোমার, আমি একটু মানে দাদাভাইদের দিকেই কথা বলছি, কারণ ওদের সঙ্গে গল্প করতে করতে কথা বলতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, ক্যামেরার দিকে খুব একটা তাকাচ্ছি না। ওই দোল পূর্ণিমার সন্ধেবেলাটায় ওখানে একটা মানে সকালে তো প্রোগ্রামটা হয়, সেটা তো দেখার জন্য মানে কাতারে কাতারে মানুষ ভিড় করে, কিন্তু সন্ধেবেলায় ওখানে আবার একটা অনুষ্ঠান হয়, দোল পূর্ণিমার ওই ফুল একটা ফুল মুন, আর তার নিচে আলো লাগে না, কোনো আলো থাকে না ওখানে, ওই আলোটাতেই প্রোগ্রামটা হয়, যে পূর্ণিমার সেই চাঁদের আলোয়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়। রবি ঠাকুর লিখে গেছেন এমনি এমনি, তিনি তো শান্তিনিকেতনে প্রত্যেকটা দিন প্রত্যক্ষ করেছেন প্রত্যেকটা মুহূর্ত। এবং কি কেন এই উৎসব এত জনপ্রিয়, কেন আমরা একটা পাগলের মতো নিই ক্রেজ একটা, সেটা যারা গেছেন এবং যারা এই সন্ধেবেলার অনুষ্ঠানটা অ্যাটেন্ড করেছেন বা পারফরমেন্স করার সুযোগ পেয়েছেন, তারাই একমাত্র উপলব্ধি করতে পারবেন। একদম ঠিক কথা, কারণ কলকাতায় বসে ছোটবেলায় এটা অনুভব করতে পারলেও এখন কিন্তু আমরা পূর্ণিমাকে সেভাবে দেখতেই পাই না, কবে পূর্ণিমা এলো সেটা বোধহয় ক্যালেন্ডারে খুঁজতে হয়, আরে পূর্ণিমা কবে গেল, দুদিন আগে চলে গেল পূর্ণিমা, সেই জ্যোৎস্না মানে আকাশ, সেই আলো এখন তো খুঁজেই পাই না। ছোটবেলায় যেটা ভীষণ রকমভাবে মাঠের উপরে জ্যোৎস্নাকে পড়তে দেখতাম,
আর ওখানে আরেকটা জিনিস হয়, ওখানে রং তো জল রং খেলা হয় না, শুধু আবির, শুধু আবির। এবং সব থেকে যেটা মজার ব্যাপার লাগে, খুব আশ্চর্য লাগে, ধরো আমি একা গেছি, আমি কাউকে চিনি না, তোমাকে কিন্তু খুব সুন্দর করে রং মাখিয়ে দিয়ে যাবে, আবিরটা তিলকটা লাগিয়ে দিয়ে যাবে, তুমি কিন্তু চেনো না আমাকে। ওখানে কিন্তু কোনো চেনা অচেনার ব্যাপার নেই, ওখানে গেছো মানেই তুমি কিন্তু রবি ঠাকুরের একজন বংশধর, রবি ঠাকুরের একটা অংশ। আসলে আমরা একটা পরিবার হয়ে যাই সেখানে, যারা আমরা তখন ওই বোলপুরের শান্তিনিকেতনে পা রাখি, পরিবার একটা পরিবারেরই সব সদস্য সদস্যা। তো আবার চলে যাই আমরা পরের গানে, চলো এবার একটা গীতা দাচ্ছি, মানে আমার খুব পছন্দের শিল্পী, জানি না আমার আমার কণ্ঠে কতটা ভালো যায় বা দর্শক বন্ধু কতটা ভালোবাসে, আমি খুব পছন্দ করি এই মানুষটার গান। আসলে তুমি যাকে ভালোবাসো না, আমার মনে হয় তার গানটা তোমার ভালো হবে না, এটা হতে পারে না। ভালোবাসা থেকেই ভালো লাগাটা এবং ভালো হওয়াটা আমার মনে হয় তৈরি হওয়া শুরু হয়ে যায়, খুব ভালো হবে। এই গানটা একটু কম শোনা যায়। আচ্ছা, যৌতুক ছবির গান। আচ্ছা, হেমন্ত মুখোপাধ্যায় আর গৌরীপ্রসন্ন মজুমদার যেখানে থাকবেন সেই গানটা গাল ভালো হবে না, কম্পোজিশনটা একদম ফেলে দেওয়ার মতো হবে, এটা হতে পারে না। তো সেরকমই একটা রং, মানে রঙের গান একটু চেষ্টা করব গাইবার। ফুলে ফুলে মৌমাছিরা দুলে দুলে গানে গানে
ডাক দিয়েছে আমার মন নিয়েছে, আমায় ডাক দিয়েছে আমার মন নিয়েছে, শুধু ক্ষণে ক্ষণে মনে হয় রে, আহা রং ধরেছে ফুলে ফুলে, মৌমাছিরা দুলে দুলে গানে গানে কথা কয় রে, শুধু গানে গানে কথা কয় রে, শুধু গানে গানে কথা কয় রে। ঠিক এটাই করব, গানে গানে কথা বলবো, কারণ আমাদের সাথে 10 মিনিট আছে, আমার মনে হয় বেশি কথা বলতে গেলে গান দুটো হবে না, আমরা দুটো গান শুনে নেওয়ার চেষ্টা করব, তাই চটপট আবার পরের গানে যদি চলে যাই তাহলে আরেকটা গানও আমরা শুনতে পারবো। আচ্ছা বেশ চলে যাচ্ছি, একদম পরের গানে আমরা যাবো। আর আমাদের একবার নতুন বন্ধুরা, যেহেতু আজকে আমাদের বন্ধুদের সাথে কথা হলো না কোনো একটা যান্ত্রিক গোলযোগের কারণে, তবে আছেন না আপনারা অক্লান্তে, সেই বিশ্বাস কিন্তু অবশ্যই রয়েছে মনে। তাই নতুন বন্ধুদের জন্য তো বলে রাখি মমিতা দি, প্রত্যেক দিন 6:30 আমাদের ভোরের আকাশের অনুষ্ঠান কিন্তু রয়েছে, আর এখানেই কিন্তু শেষ নয়, তারপর অবশ্যই প্রতিদিনের রবীন্দ্রনাথ বা দুঘুমিয়ার মতন অনুষ্ঠান বা হারানো দিনের মতন খুব ভালো ভালো কিছু গানের অনুষ্ঠান কিন্তু আপনাদের জন্য। এবারে এবারে তুমি বলো যে তোমাকে ছাড়লাম চয়েসটা, মান্না দে না লতাজি? আবার তো চলো না মান্না দে একটু শুনি, কারণ মান্নাজির গান তো আজকে শুনিনি। চলো একটা ফোন আছে বোধ হয়। হ্যাঁ কে আছেন বলুন, নমস্কার, হ্যালো, না না হবে না হবে না, যাক কোনো ব্যাপার না, আগামীকালের লাইভ অনুষ্ঠানে অবশ্যই কথা হয়ে যাবে মৌমিতাদির সাথে আবারও আপনাদের ভোরের আকাশের অনুষ্ঠানে। চলে যাই গানে, এটাও সেই রঙের কথা বলছে, তিলোত্তমা ছবির গান, রঞ্জিত মল্লিকের অসাধারণ লিপসিং ছিল গানটায়, আমি চেষ্টা করব একটু গাইবার। গোলাপের অলি আছে ফাগুনের আছে বাহার, সকলের সাথে আছে শুধু কেউ নেই আমার সাথে, কেউ নেই আমার হায় গো কেউ নেই আমার, গোলাপের অলি আছে ফাগুনের আছে বাহার, সকলের সাথে আছে শুধু কেউ নেই আমার সাথে, কেউ নেই আমার হায় গো কেউ নেই আমার, গোলাপের অলি আছে ফাগুনের আছে বাহার, সকলের সাথে আছে শুধু কেউ নেই আমার সাথে, কেউ নেই আমার হায় গো কেউ নেই আমার, নয়নের কত কাছে স্বপ্নের ছোঁয়ায় আছে, নয়নের কত কাছে স্বপ্নের ছোঁয়া আছে, মালা খানি গাথায় আছে সে আসন পাতায় আছে, স্বাদ আছে কত আশার সুখ আছে ভালোবাসার, শুধু কেউ নেই আমার সাথে, কেউ নেই আমার হায় হায় কেউ নেই, ফাগুনের আছে বাহার সকলের সাথে আছে শুধু কেউ নেই আমার সাথে, কেউ নেই আমার হায় গো কেউ নেই আমার, ও
বাঁশিতে অসুর বাজে অভিসারে রাই সাজে, বাঁশিতে অসুর বাজে অভিসারে রাই সাজে, নূপুরে রিনী ঝিনি মনো বলে চিনি চিনি, সবই আছে ভালো লাগার চেয়েছে রাত জাগার, শুধু কেউ নেই আমার সাথী, কেউ নেই আমার হয় গো, কেউ নেই আমার, গোলাপের ওলি আছে ফাগুনের আছে বাহার, সকলেরই সাথী আছে, শুধু কেউ নেই আমার সাথী, কেউ নেই আমার হয় গো, কেউ নেই আমার, গোলাপের ওলি আছে ফাগুনের আছে বাহার, সকলেরই সাথী আছে, শুধু কেউ নেই আমার হয় গো, কেউ নেই আমার হয় হয়, কেউ নেই আমার সাথী, কেউ নেই আমার। ওহ বাপরে, একটা কেমন লোভ ধরিয়ে দিলে জানো তো। এটা তো তিলোত্তমা ছবির গান ছিল, কিন্তু আমার ভীষণ রকমভাবে গানটা শুনতে শুনতে মৌচাক ছবির কথা মনে পড়ে যাচ্ছিল। সেই অসাধারণ কিছু দৃশ্য, কয়েকটা মুভি আবারও দেখার ভীষণ ইচ্ছে হচ্ছে, দেখ সময় পেলে টুক করে দেখে নেবো, যদি হাতে সময় কম শেষ গান শুনতে শুনতে অনুষ্ঠান থেকে বিদায় নেবো। আর টিপ ভারমানকে দিয়ে শেষ করি, ভীষণ ভালো হয় তাহলে। আর এই গানটা ছাড়া এফ এফ মাইনার, এই গানটা ছাড়া রঙের উৎসব সম্পূর্ণ নয়, একটু চেষ্টা করো গাইতে। চলো সেই সেই গান, একান্ত অবন ছবি থেকে। আচ্ছা, অপর্ণা সেন, শকুন্তলা বড়ুয়া, ভিক্টর ব্যানার্জি। বুঝতে পেরে গেছি, আমি একেবারে বুঝতে পেরে গেছি, একেবারে একটু বৃহস্পতিবারের গান, যাক আমরা একটু আগে থেকে শুরু করে দিলাম। আর ভোরের আকাশের অনুষ্ঠান নিয়ে আবারও ফিরে আসবো আমরা, পরবর্তী অনুষ্ঠানের সাথে থাকবেন এভাবে, আর অবশ্যই দেখা হবে আপনাদের সাথে আবারও। চলে যাই শেষ গান, খেলবো হোলি রং দেব না, খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়, খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়, এসো এসো বাইরে এসো, এসো গো, এসো এসো বাইরে এসো, ভয় পেও না ভয়, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়, খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়, এসো এসো বাইরে এসো, এসো গো, এসো এসো বাইরে এসো, ভয় পেও না ভয়, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, আবির লালে আকাশ হলো লাল, লালে লালে আবির লালে আকাশ হলো লাল, ও বৃন্দাবনে হলি খেলে নন্দেরি দোলান, বৃন্দাবনে হলি খেলে নন্দেরি দোলান, শোনো শোনো গাইছে সবাই, শোনো গো, শোনো শোনো গাইছে সবাই, ফাগুনের জয় এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়, খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়, এসো এসো বাইরে এসো, এসো গো, এসো এসো বাইরে এসো, ভয় পেও না ভয়, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে,
লুকোচুরি চলবে না তো আজকে হোলির দিনে, লুকোচুরি চলবে না তো আজকে হোলির দিনে, ও রং খেলাকে জমে বলো আপন মানুষ দিনে, রং খেলাকে জমে বলো আপন মানুষ দিনে, ছাড়বো না তো আজকে তোমায় ছাড়বো না, ছাড়বো না তো আজকে তোমায় নয় কিছুতেই নয়, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, খেলবো হোলি রং দেবো না, খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয়, খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয়, এসো এসো বাইরে এসো, এসো গো, এসো এসো বাইরে এসো, ভয় পেও না।